বাংলাদেশ পাবলিক টেলিভিশন, সত্যের সন্ধানে আমাদের পথচলা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত। চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবির বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জ থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী আল আমিন হোসেনের পাঠানো ডেস্ক রিপোর্ট। গত বুধবার 10 জানুয়ারি 2024 দুপুর 1টার সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনা মসজিদ বিওপির নায়ক মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 184/4S হতে আনুমানিক 900 গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি বিজিপি ভেহিকেল স্ক্যানার চেকপোস্ট সংলগ্ন এলাকায় 1.565 কেজি ভারতীয় হেরোইন, 1,985 পিস ইয়াবা, 15 বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল সহ শাহাদাত হোসেন পিতা মোহাম্মদ আব্দুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানা গ্রাম কাগমারি পোস্ট আজমতপুর আটককৃত আসামিকে শিবগঞ্জ থানায় মামলা করত হস্তান্তর করা হয়। মামলা নং 18, তারিখ 10 জানুয়ারি 2024। উল্লেখ্য, বর্ণিত আসামি অত্র ব্যাটালিয়নের সোনা মসজিদ আজমতপুর এবং চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে চিহ্নিত তালিকাভুক্ত চোরাকারবারি এবং তার নামে শিবগঞ্জ থানায় ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কোম্পানি বা বিওপি কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশি চোরাকারবারীদের নামীয় তালিকা প্রদান করে, তার মধ্যে উক্ত আসামি শাহাদাতের নাম রয়েছে। গত 10 জানুয়ারি 2024 তারিখ আটককৃত আসামিকে থানায় সোপর্দ করার পূর্বে কথিত সাংবাদিক এস এম রুবেল কর্তৃক ব্যাটালিয়ন অধিনায়ককে ফোন করে উক্ত আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় এবং অনুরোধ করেন। বিজিবি মাদক এবং চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অধিনায়ক বর্ণিত আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেন। 12 জানুয়ারি 2024 তারিখ 11 ঘটিকায় আসামি শাহাদাতের ঘনিষ্ঠ সহযোগী কথিত সাংবাদিক মাদকসেবী ও মাদক চোরাকারবারীর সহযোগী এস এম রুবেল এবং কয়েকজন ফেসবুক ব্লগার আসামি শাহাদাতের পরিবারকে ডেকে এনে প্রেস ব্রিফিংয়ে বিজিবির বিরুদ্ধে মিথ্যে এবং বানোয়াট অভিযোগ করেন, যা সম্পূর্ণ মিথ্যে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সংবাদ প্রকাশ করা হয়। এদিকে 59 বিজিবি মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত 1 বছরে অত্র ব্যাটালিয়ন কর্তৃক 103 জন আসামিকে বিভিন্ন প্রকার মাদক অস্ত্র এবং চোরাচালানি মামলা সহ আটক করা হয়েছে। হাসিলের জন্য সংবাদ প্রকাশ করা হয়। 59 বিজিবি মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনারা জানেন, অত্র এলাকায় 59 বিজিবি গত 1 বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর অত্র ব্যাটালিয়ন কর্তৃক 103 জন আসামিকে বিভিন্ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।